হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার টেন্স নিয়ে আলোচনা করবো তো আজ প্রথমে দেখে নাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ফর্মুলাটা কি সাবজেক্ট তারপর হ্যাড তারপর বিন ভাবের সঙ্গে আইনজি তারপর অবজেক্ট যেমন সে বিকেল চারটে থেকে খেলা সে বিকেল চারটে থেকে খেলছিল হি হ্যাড বিন প্লেইং সিনস ফর পি এম দেখো এখানে সাবজেক্ট হচ্ছে হি তারপর কী আছে হ্যাড হ্যাড বসেছে তারপর বিন তারপর ভাবের সঙ্গে আইএনজি প্লেইং সিন্স ফোর পি এম বিকেল চারটে থেকে সে খেলছিল এটা পাস পারফেক্ট কন্টিনিউ কী করে বুঝবো যে অতীতকালে কোনো কাজ কন্টিনিউ কন্টিনিউ হচ্ছে এবং একটা সময় বলে দেবে যে কখন থেকে খেলা করছে বা কতক্ষণ ধরে কাজ করছে একটা সময় বলে দেবে তখন আমরা বলছি সেটা পাস পারফেক্ট কন্টিনিউস যেমন দে হ্যাড বিন রিডিং সিন্স এইট এ এম তারা সকাল আটটা থেকে পড়ছিল দে বিন রিডিং সিন্স এইট এ এম রাম বিন ওয়ার্কিং ফর টু আওয়ার্স রাম দু ঘন্টা ধরে কাজ করছিল তাহলে অতীতকাল সেটা কোনো সময় ধরে করছিল সেটা হচ্ছে পাস পারফেক্ট কন্টিনিউয়াস এবার ফিউচার টেন্স ফিউচার টেন্সের আমরা চারটে ভাগ জানি ফিউচার ইন্ডিপেনাইট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তো প্রথমে দেখো ফিউচার ইন্ডিফিনাইট ফর্মুলা কি সাবজেক্ট তারপর স্যাল অথবা উইল তারপর ভার্ভের সঙ্গে ভার্ভের এক নম্বর ফর্ম তারপর অবজেক্ট যেমন সে স্কুল যাবে ভবিষ্যৎ ভবিষ্যৎকাল হি উইল গো টু স্কুল দেখো হিয়ের পর এখানে উইল বসবে স্যাল শুধুমাত্র আয়ের পরেই বসে হি উইল গো টু স্কুল সে স্কুল যাবে দে উইল প্লে ফুটবল তারা ফুটবল খেলবে দে উইল প্লে ফুটবল সাবজেক্ট তারপর উইল তারপর ভারবার এক নম্বর ফর্ম তারপর অবজেক্ট আই শ্যাল ইট রাইস এখানে দেখো আই সাবজেক্ট তারপর আয়ের পর শ্যাল বসবে তারপর হারবার এক নম্বর ফর্ম ইট রাইস আমি ভাত খাবো ভবিষ্যৎকাল যাবো খাবো খেলবো খেলবে কাজ করবে এগুলো হচ্ছে সব ফিউচার টেন্স ইনডিফিনিট এবার ফিউচার কন্টিনিউয়াস কি ভবিষ্যৎকালে কোনো কিছু করতে থাকবে সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস যেমন এর ফর্মাটা দেখেন সাবজেক্ট তারপর সেল বা অথবা উইল তারপর বি ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট হি উইল বি গোয়িং টু স্কুল সেই স্কুল যেতে থাকবে উই সাবজেক্ট হি তারপর উইল তারপর বি তারপর ভার্বের সঙ্গে আইএনজি তারপর অবজেক্ট হি উইল বি গোয়িং টু স্কুল সেই স্কুল যেতে থাকবে আই শ্যাল বি ইটিং রাইস আমি ভাত খেতে থাকবো এখানে আই সাবজেক্ট শ্যাল তারপর বি তারপর ভারতের সঙ্গে আইনজি তারপর অবজেক্ট এবার ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্টটা কি না ভবিষ্যৎকালে দুটো ঘটনা যদি ঘটে তাহলে সেই দুটো ঘটনা যেটা আগে ঘটবে সেটা হবে ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট আর যেটা পরে ঘটবে সেটা হবে ফিউচার ইনভিনাইট এবার দেখো এখানে সাবজেক্ট তারপর শ্যাল অথবা উইল তারপর হ্যাপ তারপর ভার্বের তিন নম্বর ফর্ম তারপর অবজেক্ট এটা হচ্ছে পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্সের ফর্মুলা যেমন দেখো তুমি আসার আগে সে স্কুল যাবে তাহলে কী হবে সে স্কুল যাবে এটা আগে ঘটেছে তাহলে এটা ফিউচার পারফেক্ট হবে হি উইল হ্যাভ গান টু স্কুল দেখো সাবজেক্ট তারপর উইল তারপর হ্যাভ তারপর ভাববে তিন নম্বর ফর্ম তারপর অবজেক্ট হি উইল হ্যাভ গান টু স্কুল বিফোর ইউ উইল কাম এটা কিন্তু ফিউচার ইন্ডিপেন্ডাইট তুমি আসার আগে ইউ উইল কাম এটা ফিউচার ইউন ইন্ডিপেন্ডেন্ট আর সে স্কুল যাবে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট যে যেহেতু এটা আগে ঘটেছে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বিফোর হি উইল কাম সে আসার আগে আমি ভাত খেতে থাক আমি ভাত খাব আই শ্যাল হ্যাভ ইটেন রাইস দেখো শ্যাল তারপর হ্যাভ তারপর হাব তিন নম্বর ফর্ম তারপর অবজেক্ট বিফোর হিউ উইল কাম ভালো করে দেখে নাও এবার দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউস ফর্মুলা কি সাবজেক্ট শ্যাল বা উইল হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইএনজি তারপর অবজেক্ট হি উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল এবার দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা সেই সে ব্যবহৃত হয় না দ্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ নো লঙ্গার ইন প্র্যাকটিক্যাল ইউজ এবং সেহেতু এটা এখানে ট্রিটেন নয় তো তোমরা ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার ইনডিফিনিট এটা ভালো করে বুঝে নেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ